ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হলো মহা অষ্টমী আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে নতুন ভিডিও একটা স্টার্ট করছি। তো কালকে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছি, এসেছি অনেক রাত্রে শোয়া হয়েছে। তো এত জোরে মাইক বাজছে যে তোমাদের সাথে কথা বলতে পারছি না। তো তোমাদেরকে আমি ভয়েস ওভার করে দেবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা আমি এখন কন্টিনিউ করছি, তো এডিটিং করে আবার প্রথমেই রান্নাবান্না খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আজকে 6টার সময় তো উঠে গেছি, ভোরবেলায় উঠে ড্রেস চেঞ্জ মানে বাসি কাপড় চেঞ্জ করে একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে স্নান করে বসাতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তাই তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিই। কারণ কী বলতো, সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে থাকলে মাথা থেকে হেডেকটা কমে আর স্নান টান করে একটু রেডি সেডি হয়ে বেরোবো ভাবছি। তো রান্নাবান্না কী কী হলো আপাতত সেটা দেখাই চলো। এই এই পাশে দেখতে পাচ্ছ কুমড়োটা বসানো আছে, কুমড়োটা একটু ঘেটে গেছে, প্রচুর জল বেরিয়েছে। আর এই পাশে আমি এগুলো বানালাম। এখানে হচ্ছে মটরের ঘুগনি, এটা ঝালবিহীন বাচ্চাদের জন্য। আর এখানে ঝাল দিয়ে বাকি ঘুগনিটা আছে। এখানে করেছি বেগুন ভাজা আর এটাতে করেছি এই যে সিমুয়ের পায়েস। আপাতত এগুলোই হয়েছে, তারপরে লুচি টুচি পরে বানানো হবে। সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে, লুচিটা বাকি ছিল আর কদু চালের ঘাটাটা বাকি ছিল, এই দুটো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না অল ডান। তো ফ্রেন্ড, আমাদের আজ অষ্টমীর লুক কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি পরেছি, সোনাই পরেছে ধুতি আর পাঞ্জাবি, আর আমি পরেছি দেখতেই পাচ্ছ একটা সাদাতে লালে শাড়ি। তো ফুল গেট আপটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মন্দির বসপাড়া, আর আমাদের আদি যেখানে পুজো হয় সেখানে যাচ্ছি সবাই মিলে। আর সবাই কীরকম কে সেজেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, এটা হচ্ছে রাজ। রাজের এখনো ধুতি পাঞ্জাবি পরা হয়নি। দাঁড়াও দাঁড়াও, এই যো এটা হলো তোমাদের দাদা, আজকের অষ্টমীর লুক। হাই করো, হাই। এই যো এই পাশে চুমকি, না হাইটা তো করো, হাই। এই যো চুমকির ফুল লুক, আর এটা হচ্ছে হাই গাইস, বলে দাও, হাই করে দাও, হাই। বল আমাকে কেমন লাগছে। বুড়কি লাল জামা পড়েছে, এটা হচ্ছে রনি, রনিকে ধুতি পাঞ্জাবি পরতে বলা হলো, পরে নি। এই চলো, এই যো এটা ছড়দি, ছড়দির ফুল লুক। এইদিকে মোনা, চল মোনা, হাই দেখা, হাই কর, ছোট বোতল দিয়ে চলো। এখন চলে এসেছি বোসপাড়ার দুর্গা মন্দিরে, আর এইটা হলো বোসপাড়ার দুর্গা মন্দির, যেটা আমাদের আদি পুরনো। যদিও এখন এখানে খুব একটা বেশি আসা হয় না, শুধুমাত্র ওই পুজোর সময় একটুখানি আসা হয়। তো আজকে এখন টাইম হয়ে গেছে হচ্ছে দুপুর 1:30, আর আরতি জাস্ট এই হলো। এখানের সময় আবার মন্দির যাবো, এখন আপাতত একটু প্রণাম করতে এলাম, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এর পেছনে আছে এই যে দেখতে পাচ্ছ নচুড়া, এটা হচ্ছে সিদর লালের মন্দির, যেটা আমাদের বোসদেরই। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো সামনে থেকে, আগে আপাতত মন্দিরটাতে একটু থাকি তারপরে যাচ্ছি। তো এটা হলো আমাদের সিদর লাল মন্দির, দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এখন অসর চলছে তার জন্য এখন ভেতরে যাওয়া যাচ্ছে না। তো আমি এখন আছি সিদর লাল মন্দিরের ঠিক বাইরেটাতে, এই যে দেখতে পাচ্ছ সিদর লালের মন্দির। আর যেহেতু এখন আমাদের অসর চলছে, কালকে আমাদের শুদ্ধ হব, তো তার জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকে তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম, দেখো। তো চলো এরপরে একটু পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
মহাষ্টমীর লুক দেখতে পাচ্ছ, রাজের ড্রেস এটা হলো মহাষ্টমী রূপের লুক। রূপ হাই করে দাও, হাই করো, হাই করো, ওটা আবার কি হাই হলো? ফিরার পথে আমরা চলে এসেছি মদন গোপাল মন্দিরে, আর এটা হচ্ছে মদন গোপাল মন্দিরের মা দুর্গার মূর্তি। আমরা এখন আছি মদন গোপাল মন্দিরে, এখানে মা দুর্গাকে প্রণাম করতে এসেছি। আর এই যে মদন গোপাল মন্দির তোমাদের চির পরিচিত, কারণ আমরা হামেশা এই মন্দিরে এসেই থাকি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো মন্দিরে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তার জন্য এখন একটু মন্দিরটাকে বাসটাস বাঁধা আছে। তো চলো আমরা সবাই আছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে আমার সাথে রাজ আছে এখানে, রাজ হাই কর দাও, চলো চলো রাজ। ভোজপাড়া থেকে ঠাকুর দেখে এসে তারপরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এসে কাজ বাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শরীর মানে পুরো পাকিয়ে গেছে, আর ভালো লাগছিল না, একদম উঠতে ইচ্ছে করছিল না। যাই হোক এখন উঠেছি, এখন বাজে বিকেল 5:15, মানে 16:45 আর 17:17 হচ্ছে আজকে মহাষ্টমীর খ্যানের সময়। তো রেডি হয়ে গেছি আর এখন পরেছি এই সালোয়ার কামিজটা। তো এখন যাচ্ছি হচ্ছে খ্যান দেখতে, চলো সঙ্গে থেকো, কোথায় দেওয়া যায় দেখি, হলে রক্ষাকালী নইলে ঋষিগঞ্জ, এই দুটোর মধ্যে একটা জায়গাতেই খ্যান দেখবো। তো চলো রেডি হয়ে গেছি, সাথে থেকো আর ভিডিওটা দেখো, তোমাদেরকেও খ্যানটা দেখানোর চেষ্টা করছি, চলো সাথে। যে সন্ধে 8:00 আর আমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সন্ধেবেলাতে ঠাকুর দেখতে বেরোচ্ছি, খ্যান দেখে এসে ঘরে খাবার দাবার সব কিছু বানিয়ে টানিয়ে তারপরে এতক্ষণে বেরোচ্ছি। আর আজকে আমার হচ্ছে আউটফিটটা এরকম একটা, এরকম এই ড্রেসগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা হয়নি, কখন কি নিয়েছি না নিয়েছি, তো এইভাবে সেজেছি। আর বুঝতে পারছি না মেকআপটা ঠিক আছে, যাই হোক যেরকম পেরেছি করেছি। আর বাকি কে কেমন মেকআপ করেছে, কে কেমন সেজেছে সবটা তোমাদের সাথে দেখাচ্ছি, সঙ্গে থেকো। আর আজকে যা যা আমরা ঠাকুর দেখা কভার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আজকে মহাষ্টমী ঠাকুর দেখা। তো চলো স্টার্ট করা যাক, এই যে এখানে হচ্ছে মোনা, আর এখানে হচ্ছে ছোটদি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনাই, সোনাইয়ের আউটফিট এরকম, এটা হচ্ছে ছোটদি, ছোড়দি এরকম ড্রেসটা পরেছে, মোনাই দিগাই, আর মোনা এরকম ইয়েলো কালারের, এই যে দেখতে পাচ্ছ কিউটি বাইকে। আই যে গুড়কি, হাই করে দাও গুড়কি, হাই করে দাও, হাই। আর এটা হচ্ছে চুমকি, এই যে এটা হলো বিষ্ণুপুরের মেন আকর্ষণ মা মৃন্ময়ী মাতার মন্দির। আর এখানে তো জানো রাজ দরবারে তোপ পড়ে, আর এই তোপের আওয়াজে তারপর বলি হয়, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এটা হলো জোর বাংলো, তো জোর বাংলো থেকে আমরা চলে এসেছি হাই স্কুলের মোড়ে বুর্জ খলিফা দেখতে, যেটা আগের দিনে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর জন্য আজকের ভিডিওতে আমি স্কিপ করে গেলাম। সেখান থেকে আমরা একটুখানি ভেলপুরি খেয়ে বেরিয়ে পড়েছি।
হাউজিং এর উদ্দেশ্যে এটা হলো বিষ্ণুপুরের হাউজিং এর প্যান্ডেল আর এখানে প্যান্ডেলটা দেখার পর আমরা ভিতরে যে দুর্গা মাতার মন্দিরের যে মায়ের মূর্তি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখার পর কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে আর এটা হলো আমাদের ময়রাপুকুরের প্যান্ডেল ময়রাপুকুরের প্যান্ডেলটা আমরা বাড়ি থেকে যে তারপর আবার বাইকে করে বেরিয়েছিলাম কারণ এটা আমাদের শুধু বাদ হয়ে গেছিলো তাই এটা দেখে আমরা বাড়ি এলাম মোটামুটি রাত তখন 11:10 হবে এটা থেকে আমি তোমাদের দাদা আর সোনায় তিনজনে গিয়েছিলাম তো বন্ধুরা এখন বাজছে রাত 11:00 আর আমরা জাস্ট এই ঠাকুর দেখে এলাম এখনও মুখের মেকআপ টেকআপ কিছু রিমুভ করা হয়নি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর হাতে শাঁখাপোলাটা যেহেতু খুলে দিয়েছিলাম সেটা পরে নিয়েছি হাতে শাঁখাপোলা আমি সহজে খুলি না কিন্তু ড্রেসের সাথে একটু কম্বিনেশন করতে গেলে তখন খুলতে হয় সব ড্রেসের সাথে তো আর মানায় না তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এন্ড করছি আজকের মহাষষ্ঠমীর এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তাও জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট একটা নতুন ভিডিওর সাথে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ স্মাইল অল টাইম হ্যাপি টেক কেয়ার বাই বাই গুড নাইট